এদিকে যশোরের মাছের বাজারে বেড়েছে সরবরাহ, এতে সপ্তাহের ব্যবধানে কেজিতে 50 থেকে 100 টাকা কমেছে মাছের দাম। এ বিষয়ে জানাতে শহরের বড় বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, বাজারে কোন মাছ কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, কি দেখছেন সেখানে? ধন্যবাদ আপনাকে। আসলে যে 1 সপ্তাহের ব্যবধানে 50 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে, আমরা দেখেছি যে মাছের দাম বিভিন্ন মাছ বাজারে উঠেছে। আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন মাছ আছে, এই বাজারে যে মাছ রয়েছে সেই মাছ আমরা দেখছি যে আজকের বাজারে যে 1 কেজি সাইজের যে রুই মাছগুলো রয়েছে সেই রুই মাছগুলো 300 টাকা দরে কেজি বিক্রি হচ্ছে, এবং সিলভার কাপ যে মাছটি রয়েছে সেটি 1 কেজি ওজনের মাছটি 150 থেকে 200 টাকা বিক্রি হচ্ছে, এবং তেলা পেঁয়াজ যে মাছটি রয়েছে সেটি 120 থেকে 160 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া পাঙ্গাশ মাছ 150 থেকে 180 টাকা, পাবদা মাছ 260 টাকা থেকে 360 টাকা, এবং ট্যাংরা মাছটি রয়েছে সেটি 450 থেকে 500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং ইলিশ মাছ রয়েছে সেটি সাইজ অনুযায়ী 800 থেকে 2600 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, আমরা এ বাজারে দেখেছি। এছাড়া চিংড়ি, শিং এই মাছগুলো আসলে 400 থেকে 500 টাকা দরে বিক্রি হচ্ছে এমনটি আমরা দেখেছি বাজারে। অন্য সপ্তাহের তুলনায় অর্থাৎ গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মাছের দাম প্রায় 50 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে। যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে বাজারে মাছের সরবরাহ বেশি থাকার কারণে মাছের দামটি তারা কম নিচ্ছেন। তবে যারা ভোক্তা রয়েছেন তারা বলছেন যে মাছের এই যে বাজারে ওঠানামা করা সেটি আসলে মনিটরিং করার প্রয়োজন রয়েছে, কারণ অল্প কিছুদিনের মধ্যে এই বাজারে সরবরাহ যে কৃত্রিম সংকট দেখানো হয় সেই সংকট দেখিয়ে যে ব্যবসায়ী সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেটের মাধ্যমে দাম কম বেশি করা হয়, সে কারণে যারা ভোক্তা রয়েছেন তাদের ক্ষতিগ্রস্ত হয়, বেশি দাম দিয়ে মাছটি ক্রয় করতে হয়। তবে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে বাজারে যেমন সরবরাহ হয় মাছের সরবরাহ বেশি থাকলে দাম কম হয়, যদি মাছের সরবরাহ কম হয় সেক্ষেত্রে দামটি আরো বৃদ্ধি পেয়ে থাকে। তবে আমরা এই যশোরের বাজারে দেখেছি যে যে মাছগুলো রয়েছে সেই মাছগুলো আসলে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছুটা কম দামে বিক্রি হচ্ছে। সব মিলে মাছের দমদমাট বাজার রয়েছে, আরো কিছুদিন পরে হয়তো মাছের সরবরাহ আরো বাড়বে। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ অনেক। সরবরাহ ভালো থাকায় যশোরে কমেছে মাছের দাম, আর সে বিষয়ে জানাতেই যশোর থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিপন হোসেন।